নৌকার পক্ষে ভোট চাইলেন জামালপুরের ডিসি, ভিডিও ভাইরাল। আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ। এর আগে নৌকায় ভোট চেয়েছিলেন জামালপুর দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর। গতকাল সোমবার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন। জেলা প্রশাসক বলেন, দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ এবং উন্নয়ন, আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে, এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে। এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না। পৌরসভা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ সময় বক্তব্য দেন। এদিকে জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এর আগে গত 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারের পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর। এছাড়া দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সুযোগ্য মেয়র এবং স্থানীয় সংসদ সদস্যকে মাটি এবং মানুষের নেতা এবং নয়নের মণি বিশেষণে অভিহিত করেছেন ওসি শ্যামল চন্দ্র ধর। ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে বলেন, তারা এক কুচক্রি মহলের অনেক উস্কানি দেখেছে, সুতরাং এগুলো থেকে সবাইকে সাবধান থাকতে হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে আওয়ামী লীগে ভোট দিতে বলেন, যাতে পুনরায় আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে জয়লাভ করতে পারে। পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত 25 আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়। এর আগেও কুমিল্লার নাঙ্গলকোটে নৌকার জন্য ভোট চেয়েছিলেন থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন। স্থানীয় সংসদ সদস্য এবং অর্থমন্ত্রী আহমদ মুসুফা কামালের জন্য ওসির ভোট চাওয়ার 39 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। ওসি ফারুক হোসেনকে বলতে শোনা যায়, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে গণমানুষের মতো করে ওনাকে আবার নির্বাচিত করবেন, এটা তার মনের দিক থেকে তাদের প্রতি মিনতি। এর কারণ উল্লেখ করে বলেন, অর্থমন্ত্রী এত বেশি নাঙ্গলকোটের উন্নয়ন করেছে, তিনি যদি আগের ইতিহাস শুনি, নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎও ছিল না। উনি যখন এলেন কুমিল্লাবাসীর মন জয় করলেন এবং কুমিল্লাবাসীর উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং তিনি যা করেছেন কুমিল্লাবাসীর জন্যই করেছেন। পরে ওসি ফারুক হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। গত 17 আগস্ট রাতে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম স্বাক্ষরিত 5378 স্মারকে অফিস আদেশে এ তথ্য জানানো হয়।